গুড মর্নিং এভরিওয়ান, টেন্ডার কাপলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। মর্নিংটা গুড মর্নিং বলে শুরু করলেও রাত্রিটা রোজ রোজ গুড হয় না, তার কারণ হচ্ছে এক একদিন এক এক রকম সমস্যা শুরু হয়, যেগুলো নর্মাল সমস্যা যদিও বা, কিন্তু তখন শরীরটা এত খারাপ করতে শুরু করে কি যে তখন আর এন্ডিংটা করা হয় না। তো যাই হোক, দেশপ্রিয় ব্লগ এন্ড করে এখন অফিস বেরিয়ে গেল জাস্ট, আর আমি বাড়িতেই এখন। তো আসলে কি হয়েছিল, কালকে ও অফিস থেকে ফেরার পর হঠাৎ, মানে ওকে চাটা দিলাম, আমিও খাবারটা খেলাম, তারপর হঠাৎ করে কি হলো, বসেছিলাম না, চাটা নিয়ে জাস্ট দিলাম ওকে, আর সেই সময় থেকে আমার হঠাৎ করে আস্তে আস্তে ব্যাক পেনটা শুরু হলো। তারপর এত ব্যাক পেনটা শুরু হয়ে গেল, মানে কি বলবো, আমি আর বসে বা দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। তো যাই হোক, তখন তো আমি তার সঙ্গে সঙ্গে ভয়ে শুয়ে পড়লাম, ও একটু হালকা হালকা করে মাসাজ করে দিল, তো তারপর আস্তে আস্তে আবার কমলো। তো যাই হোক, তো সেই কারণে আর কি আমি ব্লগ এন্ড করতেও পারিনি, তার কোনো কথাও না, আর ও আমাকে ওরকম করে দেখে ওরও আর কিছু মনে নেই, আমিও আর ওকে কিছু বলিনি, ও আর এন্ড করেনি। তো যাই হোক, আজকে মোটামুটি সকাল থেকে উঠে দেখছি ঠিকঠাকই আছি। আমার আসলে এগুলো কিন্তু তো পুরোপুরি অনেকটা টাইম ধরে থাকেও না, কিছুটা টাইম হয়, আবার একটু রিল্যাক্স করলেই ঠিক হয়ে যায়। কালকে আসলে কি হয়েছিল, আমি অনেকটা টাইম একটানা দাঁড়িয়ে বসে এরকম করেছিলাম, তো ওর জন্য আমার ব্যাক পেনটা হয়েছে। কারণ আমি এটা দেখেছি যে কয়েকদিনই ব্যাক পেন আমার হলো, সেই কয়েকদিনই আমি বেশিরভাগ দিনই দাঁড়িয়ে বসে টাইম কাটিয়েছি, মানে ব্যাক সাইডে প্রেশার পড়ার কারণেই ব্যাক পেনটা হচ্ছে যতদূর সম্ভব। তো কি হয়েছে, কালকে আমি বিকেলবেলাতে বসে বসে এডিটিং করছিলাম, তারপর এডিটিং করে আমি এদিক ওদিক ঘরের মধ্যে ঘোরাঘুরি করেছি, তারপর রান্না করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে রান্না করছি বা কিছু। ওগুলো করার জন্য কি হয়েছে, অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। অন্যদিন আমি রান্না করি, কিন্তু কি হয়, আমি মাঝে মাঝে একটু বসি বা একটু ফোন দেখি, রান্নাটা বসিয়ে রেখে, কিন্তু কাল আর কিছুই করিনি, কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করেছি। তো ওর জন্য আমার মনে হয় একটা না অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেছে বা বসে থাকা হয়ে গেছে, তো ওর জন্য প্রেশারটা তো এই ব্যাক সাইডেই পড়ে, তো ওর জন্য হয়তো ব্যাক পেনটা একটু বেশি হয়ে গেছিলো কালকে। তা আজকে ভালো আছি, আজকে আর কোনো সমস্যা খুব বেশি একটা নেই, তবুও একটা মানে আছে, মানে একদমই যে নেই তা বলা ভুল, আছে মোটামুটি, তবে সেটা মানে সহ্য করতে পারছি আর কি। কালকে যেটা হয়েছিল খুব অসহ্য রকমের যন্ত্রণা শুরু হয়েছিল। যাই হোক, বেশিক্ষণ দাঁড়াবো না, বেশিক্ষণ দাঁড়াতেও আমার ভয় লাগছে কি যদি আবার শুরু হয়ে যায়, কাল হয় দেশপ্রিয় ছিল, আজকে তো এখন দেশপ্রিয় পাবো না, আমার সবে অফিস বেরিয়েছে, একা থাকলে খুব মানে খুব কষ্ট হয়, কারণ আমি তো নিজে নিজে মাসাজ করতে পারি না, তো তখন অস্বস্তি হয় ভীষণ। তো যাই হোক, আমি এখন বসবো, রেস্ট করবো, সারাদিন মানে বসে টসেই যা কিছু পারা করবো, খুব বেশি কাজকর্ম কি কিছু করবো না, কিন্তু আমার বোনরা আসবে, তবু একটু প্রিপারেশনের ব্যাপার ছিল। বাট দেশপ্রিয় বললো কি যে ও বাড়ি আসবে তারপর আজকে, আর ওরা তো কালকে অনেক রাত্রিতেই আসবে, 9টা 9টা হবে ওদের, কাল সারাদিনটা সময় পাওয়া যাবে, আর আজকে রাত্রিবেলায় এসেও কিছুটা সময় পাওয়া যাবে। তো ওর জন্য ও বললো ও এসে অনেকটা মানে আমি বলে দেবো, ও সেগুলো করে দেবে, মানে কাজ বলতে অন্য কিছু কাজ না, যেসব জিনিসপত্র একটু বেড টের করার আছে সেগুলো, সব কিছু তো বাইরে থাকে না ওভাবে, কারণ আমরা দুজনের জন্য অত কিছু জিনিস বের করে কী করবো, ফালতু ধুলো পড়বে, নোংরা হবে, তো ওর জন্য সেগুলোকে একটু বের করবো, ব্যাস এই পর্যন্ত। তা আমি একটু এক্সাইটেডও আছি, তো মনে হচ্ছে কি যেন শরীরটা এই দুদিন অন্তত একটু ভালো থাকে, কারণ ওরা ফার্স্ট টাইম আমার কাছে আসছে, তো বেশ আনন্দ লাগছে। আর আমার বাপের বাড়ি থেকে মা বাবা ছাড়া এই প্রথম কেউ আসছে, তো স্বাভাবিকভাবে আনন্দ তো হবেই, আর যাই হোক খুব এক্সাইটেড আছি একটু একটু, যেন শরীরটা ভালো থাকে, ওরা আসছে যেন দুটো দিন একটু আনন্দ করতে পারি। তো চলো এখন ঘরের ভিতরে যাই, একটু বসি, মায়ের সাথে ফোন টোন করি, পরে আবার কথা হচ্ছে। আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ অনিশার শরীরটা ভালো ছিল না, ওর ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তো অফিস থেকে আসার পরে তারপরে তো ডক্টরের সাথে কনসাল্ট করে, যাই হোক এখনও অনেকটা বেটার। আর এখন আমি একটু বেরিয়েছি, কারণ আমি দাড়িটা একটু ট্রিম করার ছিল, তারপরে চলো কী করছি দেখাচ্ছি তোমাদের সাথে। আমি অলরেডি সেলুনের কাছাকাছি চলে এসেছি, তো ট্রাফিক মোড়ে
দাড়ি ট্রিম করা অলরেডি কমপ্লিট হয়ে গেল, সো আমি এখন বেরিয়ে যাচ্ছি। বেশ ভালোই কেটেছে, দেখতেই পারো, দেখতে পাচ্ছ তোমরা, যাই হোক কীসব বলছি দেখতে পাবে, যাই হোক এনিওয়েজ চলো তাহলে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম ফাইনালি, দাড়ি ট্রিম করা হয়ে গেল, আর তারপরে দেখি বাড়ি গিয়ে কী করছি, কারণ ব্যাপার হলো যে অনিশা শরীরটা তো ভালো নেই খুব একটা, তো খাবার দাবারের কী ব্যবস্থা হচ্ছে না হচ্ছে সেটা একটুখানি দেখি গিয়ে, তারপরে আজকে ব্লগটা আপলোড করতে পারিনি এখনও অবধি, কারণ টাইমই পাইনি অনিশা এডিট করার, কারণ একটা শরীরটা ভালো ছিল না, আর আমিও দেশে যে করবো সেরকমের সুযোগও ছিল না, তো এখন গিয়ে এডিট করে ব্লগটা আসবে, ব্লগটা দেরি হয়ে গেল, আমি কিছু করার নেই, আমার একটুখানি অ্যাডজাস্ট করে নিই আজকের মতো। অনেকক্ষণ পরে আবার এলাম, কারণ ব্যাপার হলো যে অলরেডি অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, সেইগুলোকে সমস্ত ক্লিয়ার করলাম। তো ফার্স্ট হচ্ছে যে ব্লগটা আজকে সকাল থেকে দিতে পারা যায়নি, কারণ অনিশার শরীরটা যেহেতু খারাপ, আমি আগেই বললাম তোমাদেরকে, ও ব্লগ এডিটও করতে পারেনি কিছুই না, তাই এসে ব্লগ এডিট করলাম, ব্লগ পোস্ট করলাম, তারপরে ও সকালবেলায় সবজিগুলো বানিয়ে রাখে তাই ছিল সেগুলো, তো আজকে ওকে আর রুটি বানাতে দিইনি, আমি বাইরে থেকে রুটি কিনে নিয়ে এলাম। তারপরে রুটি কিনে নিয়ে আসার পরে দুজনে মিলে খেয়ে অলরেডি মানে মশারির মধ্যে ঢুকে গেছি, কারণ এখানে বাইরে বীভৎস মশা তোমরা তো জানোই। তো যাই হোক, অনিশা তো প্রতিদিনই রান্নাবান্না করে, ওকে হেল্প করার মতো কেউই থাকে না, তো আজকে ওকে আর কিছু করতে দিইনি। সো অলরেডি আজকে যেহেতু ওর শরীরটা খারাপ ছিল, তো ওকে একটু রেস্টই দিলাম আজকে, জাস্ট এখন খাওয়া দাওয়া করে আমরা দুজনে মিলে যে বসে আছে, মানে শুয়েই আছে অলমোস্ট, আর দেখি কালকে ওর যদি শরীর ভালো থাকে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ তো যাই হোক চলো কালকে দেখা হবে নিশ্চয়ই, গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থাকো সবাই। কত প্ল্যান ছিল আজকে পাপাইরা, কালকে পাপাইরা আসবে, হ্যাঁ কালকে পাপাইরা আসবে, পাপাই মানে ওর বোন এবং ওর হাজবেন্ড অভিজিৎ দুজনে মিলে আসবে, তখন তোমাদেরকে ব্লগে দেখাবো। নিজেরা আজকে থেকে একটু কিছু করে রাখবো, আমি যখন সকালে ব্লগ বানাচ্ছিলাম তখন বলেও ছিলাম কি যে আজকে অনেক কাজ আছে যেগুলো করবো, এটা সেটা বের করে রাখবো, যেগুলো ইয়ে করে মানে ভিতরে আছে যেগুলো, আর কি করা হয়নি কালকে করবে আবার কি, কালকে আমি হয়তো তোমাকে হেল্প করতে পারবো। সো যদি ভালো থাকে তাহলে আমি করবো, যদি না ভালো থাকে তাহলে তোমাকে বলে দেবো, তুমি করে নেবে। ঠিক আছে তাই করবো, চলো এখন রাখি, আসছি আজকে মতো ব্লগ এখানে, মানে মানে ফোনটা রাখি, যাই হোক চলো ব্লগটা এন্ড করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটাই, কারণ আমিও সারাদিন খুব টায়ার্ড, আমারও আর শরীর দিচ্ছে না, তো চলো গুড নাইট, সবাই ভালো থাকো, আনন্দ করো, এনজয় করো উইকেন্ড, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সো টাটা, গুড নাইট, গুড নাইট।